Hi, I'm Ritisree. Welcome you once again to my beach series video. জীবনে অন্তত একবার ভ্রমণ প্রিয় মানুষ আসতেই চান আন্দামানে। আর আন্দামানে ভ্রমণ করা প্রত্যেক টুরিস্টই অবশ্যই আসেন এই হ্যাভলক আইল্যান্ডে। হ্যাভলকের রাধানগর বিচের সানসেট ও সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। আজকের আলোচ্য বিচ হ্যাভলকের খুব কাছেই। হ্যাভলক থেকে মাত্র আধ ঘন্টার মধ্যেই চলে আসতে পারবেন আজকের এই বিচে। নাম জানতে চাইছেন? না, অনেক হাতির অ্যাক্টিভিটি এখানে চোখে পড়বে না। এখন ফরেস্ট ডিপার্টমেন্টের একটা হাতিরই দেখা পাবেন। আগে এখানে মেনল্যান্ড থেকে এলিফ্যান্টদের এনে নানা কাজে লাগানো, ভেরিয়াস কাজে লাগানো হতো, তাই এই বিচটার নাম এলিফ্যান্ট বিচ। এলিফ্যান্ট বিচের মেন অ্যাট্রাকশনই স্নরকেলিং আর প্যারাগ্লাইডিং। পাঁচশো থেকে হাজার টাকার মধ্যেই এখানে স্নরকেলিং করতে পারবেন, তাই সকাল থেকেই প্রচুর পর্যটক ভিড় জমায় এই বিচে। এভাবেই করতে পারবেন প্যারাগ্লাইডিংও। খরচ হবে 3 থেকে 3,500 টাকা। আর অনেক ওয়াটার স্পোর্টসে পার্টিসিপেট করতে পারবেন, খরচ পার হেড 600 টাকা। এখানে স্টে করা যায় না, বিকেলের আগেই সব অ্যাক্টিভিটিস বন্ধ হয়ে যায়। হ্যাভলক জেটি থেকে বাই বোট যাওয়া আসা মিলিয়ে ভাড়া লাগে 1,000 রুপিস পার হেড। হ্যাভলক থেকে ফ্রিতেও আসতে পারবেন এই বিচে, সময় লাগবে মাত্র এক ঘন্টা। তবে জঙ্গল পাথ কভার করতে হবে 2 কিলোমিটারের, বাট দ্য জঙ্গল পাথ ইজ অ্যামেজিং। এ পথে গাড়ি এমনকি টু হুইলারও ভাড়া পাবেন। ফরেস্ট ডিপার্টমেন্টের নাম এন্ট্রি করে ঢুকতে হয়, এন্ট্রি ফিস লাগে না। এ পথে 500 রুপিজে গাইডও পাবেন। যেহেতু এই বিচটা বিকেল 3টে 3:30-এর মধ্যে ক্লোজ করে দেওয়া হয়, সো দ্যাট সকাল সকালই চলে আসুন এই বিচে। সত্যি বলতে কি, টুরিস্ট আর টুরিস্ট, টুরিস্টদের খুনসুটি, টুরিস্টদের ফান অ্যাক্টিভিটিসে জমজমাট থাকে এই এলিফ্যান্ট বিচ। নানান ইন্টারেস্টিং ভিডিও দেখতে এই চ্যানেলে চোখ রাখুন।